দিনাজপুর ছয় আসনের সংসদ সদস্য বলেন, জননেত্রী শেখ হাসিনা মনোনীত প্রার্থী ইউনুস আলী মণ্ডলকে নৌকা মার্কা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। অবহেলিত দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভার সার্বিক উন্নয়নের দায় দায়িত্ব আমার। রবিবার বিকেল ৫টায় উপজেলার নন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ঘোড়াঘাট ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুর ছয় আসনের সংসদ সদস্য সিবলি সাদিক একথা বলেন। অনুষ্ঠানে ঘোড়াঘাট ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি সাদেক আলী ফকিরের সভাপতিত্বে ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ভুট্টু সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার শাহেনশাহ ও নবাবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাহ আলম ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ ইউসুফ আলী মণ্ডল সহ আরো অনেকে। ছোট্ট একটি পৌরসভা এখানে কিসের আঞ্চলিক।